হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো। আর ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করার জন্য এখানে আমি মুরগি কেটে নিয়েছি। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আর এখানে ফুলকপি এবং আলু আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফুলকপির চেয়ে বড় করেও কেটে নিতে পারেন। আর আলু একটু লম্বাটে করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে করে কেটে নেবেন। এখন ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করার জন্য এখানে যা যা মশলা লাগবে, এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ, নিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, নিয়েছি স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বাজা জিরাটালা, আর বাজা জিরাটালা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জাল যদি বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি রান্নার সয়াবিন তেল। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি এবং এলাচ। কিছুক্ষণ বেজে নিব, খুব সুন্দর একটি অ্যারোমা বের না হওয়া পর্যন্ত আমি বেজে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ হাই হিটে রেখে দিতে হবে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে। একেবারে ব্রাউন করে ভাজার দরকার নেই, একটু নরম হয়, নরম করে বেজে নিলেই কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। এখন এই পর্যায়ে আমি সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পানি। আর এই পর্যায়ে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু মশলার কালার তেমন সুন্দর লাগে না। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই মুরগির মাংস। এখন বাজারে ফুলকপি পাওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর আপনার একবার হলো এভাবে ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে দেখবেন যে কতটা মজার হয়। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা দেবার দরকার নেই, কারণ ঢাকনা দিলে কিন্তু পানি বের হবে, কষাতে একটু সময় বেশি লাগবে। পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব আলু। আলু কিন্তু ভেজে নেবার দরকার নেই, বা ফুলকপিও ভেজে নেবার দরকার নেই। আমার কাছে মনে হয় দেশি মুরগি দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না করলে কিন্তু ভেজে নেবার কোনো দরকার হয় না, এমনি দিয়ে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে এর ভিতর আমি ঝোল দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু তেলে ভেজে নিতে পারেন হলুদ এবং মরিচ দিয়ে। কিছুক্ষণ কষানোর পর আমি এর ভিতর পানি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এর চেয়ে বেশি কষানোর আর দরকার নেই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আমি আজকে ঝোল রান্না করবো তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি,
এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। এই ঠান্ডা পানির ভিতর কিন্তু ফুলকপি দেওয়া যাবে না, যখন বলক চলে আসবে তখন দিতে হবে। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফিরে আসবো প্রায় 80% সেদ্ধ হবার পরে। আর চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম প্রায় 80% সেদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু নেড়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি দুটি কাঁচামরিচ একটু ভেঙে দেবো যাতে একটু জাল বের হয়। এখন আবারও আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফিরে আসবো 5 মিনিট পর। আর 5 মিনিটের ভিতর ঝোল কিন্তু আরও কিছুটা টেনে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি এর ভিতর দিয়ে দিব ভাজা জিরাটালা। আর এই রান্নাতে কিন্তু ভাজা জিরাটালা অবশ্যই দিতে হবে। দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু টেনে গিয়েছে, এর চেয়ে বেশি টানা বাড়ার দরকার নেই কারণ আমি ঝোলই রান্না করব। এখন আমি এর ভিতর দিয়ে দিব ভাজা জিরাটালা। জিরাটালা কিন্তু দেয়া হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি জল টানাবার আর দরকার নেই। এখন আমি চুলাটা বন্ধ করে তারপর ঢাকনা দিয়ে উঠিয়ে ফেলব। উঠিয়ে আমি পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।